অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এর আগে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম যে মেষ রাশি 2021 কেমন যাবে, একটি বর্ষফল আপনার সামনে আমি প্রেজেন্ট করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি জানাবো মেষ রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং এই 2021-এ 6টি সুসংবাদ আসতে চলেছে মেষ রাশির জন্য। অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ভিডিও মেষ রাশির জন্য 6টি খুশির সংবাদ অপেক্ষা করছে এই নতুন বছরে। তো এবার আমি আপনাদেরকে জানাই যে মেষ রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে শুভ রং কোনটা, শুভ সংখ্যা কোনটা, বা আপনার ক্ষেত্রে অশুভ রং, অশুভ সংখ্যা, সেটাও এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। শুরু করা যাক। মেষ রাশির ক্ষেত্রে এই 2021-এ শুভ রং কোনগুলো? মেষ রাশির জন্য শুভ রং লাল, হলুদ এবং পিঙ্ক। এই তিনটি রং কিন্তু শুভ, লাল, হলুদ, পিঙ্ক। অর্থাৎ কোনো শুভ কাজে যাওয়ার সময় এই রংগুলো আপনারা ব্যবহার করবেন, অর্থাৎ একটা রুমাল পর্যন্ত আপনারা রাখবেন। এবং আপনাদের এবছর অশুভ রং সবুজ এবং কালো। আপনি যদি মেষ রাশির মানুষ হন, তাহলে আপনারা কোনো শুভ কাজে সবুজ এবং কালো, এই দুটো রঙকে অ্যাভয়েড করুন। মেষ রাশির জন্য শুভ সংখ্যা, শুভ সংখ্যা আপনাদের 1, 3, 9। এই সংখ্যা এবছর আপনাদের ক্ষেত্রে শুভ, 1, 3, 9 শুভ। এবং অশুভ সংখ্যা 5 এবং 8, অর্থাৎ এই সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে এবছর খুব একটা শুভ ফল প্রদান করবে না। এবার চলে আসি 6টি সুসংবাদ। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার জন্য কি অপেক্ষা করছে? 1 নম্বর, ভূমি, ভবন, বাহন, সুখ এবছর আপনারা পাবেন। 1 নম্বর, 2, কর্মযোগ, নতুন কর্ম প্রাপ্তি আপনাদের এবছর হবে। 3, আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে শুভ বিবাহ, গাঢ় বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এবছর বিয়ের ব্যাপারটাতে আপনাদের ক্ষেত্রে খুবই ভালো। 4, যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, শিক্ষার দিকটাতে কিন্তু আপনারা যথেষ্ট ভালো দিক কিন্তু আপনারা পাবেনই পাবেন। 5 নম্বর, আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এবছর আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ ধন আগমন কিন্তু আপনাদের হবে, অর্থাৎ সেটা আপনাদের সম্পত্তিগত দিক থেকে হোক, আপনার লটারি থেকে হোক, শেয়ার থেকে হোক, প্রাপ্তির যোগ, হঠাৎ আকস্মিক প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার জন্য। এবং 6 নম্বর, সবথেকে সুখবর আরেকটি, আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার জন্য এই 2021-এ এই 6 নম্বর সুখবরটি আপনার জন্য কিন্তু খুবই খুশির বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে। সন্তান যোগ, অর্থাৎ যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রচেষ্টা করছিলেন, আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ করছে। আপনি যদি মেষ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই 2021-এ সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু বিশেষ করে নির্দেশ করছে, অর্থাৎ এবছর কিন্তু আপনারা সন্তান লাভের জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে, খুবই খুশির খবর। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, আপনার ক্ষেত্রে কিন্তু এটা, এই ঘটনা কিন্তু আপনাদের ঘটতে চলেছে।
তো এই ছিল মেষ রাশির শুভ সংখ্যা, শুভ রং এবং ছয়টি গুরুত্বপূর্ণ সুসংবাদ 2021-এ, যেটা আপনাদের জীবনকে আমূল পরিবর্তন ঘটিয়ে দিবে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।